السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون صدق الله العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين الله سبحانه وتعالى رشنك أغنيت شكريا جاپن كورتشي جيني درس قراني پوغرامي أما دركي مها گنتو القرآن الكريم تكي আলোচনা শোনার এবং করার তৌফিক দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত মানুষদেরকে মহব্বত করেন ভালোবাসেন
তাদেরকেই ভালো আমল করার তৌফিক দান করেন, এবং যে সমস্ত মানুষ ভালো আমল করার পরে আল্লাহর একটা নিয়ামত পাইল, সে সুযোগ পাইল ভালো আমল করার, এই আমল করার পরে যখন সে আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহর নিয়ামতের প্রশংসা সে করবে, আল্লাহ তার এই নিয়ামতকে আরও বাড়িয়ে দিবেন, আল্লাহ নিজে ওয়াদা করেছেন। এজন্য আমরা যখনই ভালো কোনো আমল করব, চেষ্টা করব আমরা যেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা আল্লাহর শুকরগুজার বন্দা হয়ে যাওয়ার। আল্লাহ তৌফিক দান করেছেন কোরআনের একটি প্রোগ্রামে আমাদেরকে কথা শোনার এবং কথা বলার। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতু শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, জানাই আপনার প্রোগ্রাম দেখতেছেন, আলহামদুলিল্লাহ নিয়মিত আপনারা দার্সে কোরআন প্রোগ্রাম দেখেন। দার্সে কোরআন প্রোগ্রামে আমরা মহাগ্রন্থ আল কোরআনে করিমের বিভিন্ন আয়াত এবং আয়াতগুলোর তর্জমা, ব্যাখ্যা, বিশ্লেষণ এগুলো আমরা করে থাকি। আমরা এই কোরআনকে আমাদের আদর্শ হিসাবে, আমাদের গাইডলাইন হিসাবে যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে দেখবেন এই কোরআন আমাদেরকে, কোরআনের এই রোশনি, কোরআনের আলো আমাদেরকে আল্লাহর পথে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলার জন্য সহায়ক হয়ে যাবে। কোরআনের আলো যদি আপনার সাথে আমার সাথে থাকে, কোরআন এবং হাদিসের আলো যদি আমরা আলোকিত হতে পারি, তাহলে এই দুনিয়াও আমাদের কামিয়াব হবে এবং পরকালেও আমরা ইনশাআল্লাহ আমরা নাজাত পেয়ে যাব, আমরা মুক্তি পেয়ে যাব। দর্শক শ্রোতা, আজকে এই দার্সে কোরআন প্রোগ্রামে আমি সূরা বাকারা থেকে দুখানা আয়াতে কালিমা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। অত্যন্ত ফজিলতপূর্ণ এই দুখানা আয়াত। এই দুই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে করিম কবে অবতীর্ণ করেছিলেন এই অবতীর্ণ সম্পর্কে তিনি বলতেছেন। এরপরের আয়াতে আল্লাহ বন্দা আল্লাহ থেকে কতটুকু দূরে এবং বন্দার সাথে আল্লাহর সম্পর্ক কীভাবে এই বিষয়গুলো নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। আসুন সর্বপ্রথম আমরা সূরা বাকারার প্রথম যে আয়াতখান আমি তিলাওয়াত করেছি 185 নম্বর, এই আয়াতের মর্ম, এই আয়াতের তর্জমাটুকু আমরা জেনে নেই। আল্লাহ জাল্লা শানুহু ইরশাদ করতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাসই হলো সে মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন। অর্থাৎ রমাদান মাস হল 12 মাসের মধ্যে একটা মাস আছে, এর মাসের মধ্যে এই মাসটার নাম হলো রমাদান মাস। আল্লাহ বলতেছেন এই যে রমাদান মাস, এই রমাদান মাসে তিনি মহাগ্রন্থ আল কোরআনে করিম অবতীর্ণ করেছেন। এই কোরআন কানা তিনি কেন অবতীর্ণ করলেন? আমার আল্লাহ এখানে বলতেছেন হুদাল্লিন্নাস। এই কোরআন কানা আল্লাহ বলতেছেন যে এটা মানুষের জন্য হেদায়াত, এই কোরআন হলো মানুষের জন্য হেদায়াত। وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَى وَالْفُرْقَانِ। শুধু এটা হেদায়ত তা না, আমার এই কোরআন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَى وَالْفُرْقَانِ, যে সৎ পথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ আর অন্যায় ও অন্যায়ের ন্যায়ের মধ্যে পার্থক্য বিধানকারী হলো এই কোরআন। সত্য এবং মিথ্যাকে এই কোরআন পার্থক্য করে দিয়েছে, যে এটা হলো সত্য আর এটা হলো মিথ্যা। এই সত্য এবং মিথ্যার মধ্যে স্পষ্ট পার্থক্য করে দিয়েছে এই কোরআন, আল্লাহ নিজে এই আয়াতের মধ্যে বলতেছেন। এরপরে এসে আল্লাহ রমাদানের ফজাইল বলতেছেন, রমাদান মাস যদি তোমরা পাও, হে আমার বন্দারা তোমরা কি করবে? আল্লাহ বলতেছেন ফামান শাহিদা মিনকুম আশ-শাহর ফালইয়াসুম। কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাস পাবে, সে এ মাসে রোজা রাখবে।
আল্লাহ বলতেছেন, হে আমার উম্মতেরা, হে আমার বন্দারা, ও আমার বন্দারা, তোমরা যে কেউ যখন এই রমাদান মাস পাবে, তোমাদের উপরে ফরজ হইল, আমার ওয়ার্ডার হইল, আমার হুকুম হইল, ফালিয়াসুম, অর্থাৎ তোমরা রমাদান শরীফে রোজা রাখবে। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়ামান কানা মারিদান আও আলা সাফার, তোমাদের মধ্য থেকে আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে, অসুস্থ অবস্থায় রমাদান শরীফ পাইছে অথবা সফরের হালতে সে আছে, আল্লাহ বলতেছেন, ফাইদাতুম মিন আইয়ামিন উখার, সে অন্য দিনে গণনা পূরণ করবে। অর্থাৎ এই রমাদানে অসুস্থতার কারণে অথবা সফরের কারণে যদি তার রোজা ছুটে যায়, তাহলে অন্য যে কোনো একটা সুযোগ মতো একটা সময়ে সে এই দিনগুলোকে সে পূরণ করবে, অর্থাৎ এই যে রোজাগুলো ছেড়ে দিল এই রোজাগুলো সে পূর্ণ করবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ তোমাদের জন্য অর্থাৎ আমাদের জন্য আল্লাহ সহজ করতে চান, ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, তোমাদের জন্য জটিলতা কামনা করেন না, আমার আল্লাহ চান না আমাদের জন্য বিষয়গুলো কঠিন হয়ে যাক, আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন। সহজ করার কথা এখানেই বলতেছেন যে যত বিধানগুলো আছে সব বিধানগুলোই তোমাদের জন্য সহজ সহজ সাধ্য, তোমাদের সামর্থ্যের ভিতরে, তোমাদের সামর্থ্যের বাহিরে যে কোনো কঠিন কোনো কিছু তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হয় নাই, আল্লাহ চানো না যে কোনো কঠিন একটা বিষয় আমাদের উপরে তিনি দিয়ে দেন। যাতে তোমরা গণনা পূরণ করো এবং তোমাদের হেদায়ত দান করার দরুন আল্লাহ তাআলার মহত্ব বর্ণনা করো। যে রমাদানের তোমরা যে হিসাবগুলো গণনাগুলো যে তোমরা করলে, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, যে এই যে রমাদানের যে দিনগুলো যাচ্ছে এগুলো তোমরা গণনা করো, গণনা তোমরা পূর্ণ করো, অর্থাৎ রমাদানের রোজা তোমরা রেখে এই সময়টুকুকে কাউন্ট করে গণনা করে পূর্ণ করো, ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমাদের হেদায়ত দান করার দরুন আল্লাহ যে আমাদেরকে হেদায়ত দান করেছেন এর দরুন তোমরা আল্লাহর মহত্ব আল্লাহর বরত্ব তোমরা বর্ণনা করো। এরপর আল্লাহ বলতেছেন, ওয়ালা আল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো, আল্লাহর শুকুরগুজার শুকুরগুজারই তোমরা হও, আল্লাহর প্রশংসাকারী তোমরা হও, শুকুরগুজার বন্দা তোমরা হও। মহতারাম দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কোরআন আমাদেরকে দান করেছেন, এই কোরআন কবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন, এই এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন যে এই কোরআনকে রমাদান শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন। কোরআন এমন একটা বস্তু, এমন একটি বিশাল একটি ব্যাপার, যে কিতাবখানা সর্বশেষ কিতাব এবং এই কিতাবখানা অবতীর্ণ হয়েছে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই রমাদান মাসে এই কোরআন অবতীর্ণ হওয়ার কারণে এই রমাদান মাস অন্যান্য
এগারো মাসের চেয়ে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম মাসে পরিণত হয়েছে। এবং এই কোরআন অবতীর্ণ হয়েছে মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে নবীর উপরে অবতীর্ণ হয়েছে, তিনিও সর্বশ্রেষ্ঠ নবী, সকলের চেয়ে বড় যিনি। সেই নবীর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ এবং সবচেয়ে বড় কিতাব, এই কিতাবখানাকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। এবং যে রাত্রিতে এই কোরআন অবতীর্ণ হয়েছে, এই রাত্রিও অন্যান্য রাত্রির চেয়ে সর্বোত্তম রাত্রিতে পরিণত হয়েছে। যে রাত্রির কথা আল্লাহ বলেছেন যে এক হাজার মাসের চেয়েও এই রাত্রি উত্তম, যে রাত্রিতে কোরআন অবতীর্ণ হয়েছে। তাহলে যে মাসে কোরআন অবতীর্ণ হলো সে মাস সকল মাসের চেয়ে উত্তম হয়ে গেল। যে নবীর উপরে এই কোরআন অবতীর্ণ হলো তিনি সর্বশ্রেষ্ঠ নবীতে পরিণত হলেন, সর্বশ্রেষ্ঠ নবী হলেন, নবীদের সর্দার হলেন। যে রাত্রিতে এই কোরআন অবতীর্ণ হলো এই রাত্রি এক হাজার রাত্রির চেয়ে উত্তম রাত্রিতে পরিণত হলো। তাহলে একবার চিন্তা করে দেখুন, এই কোরআন যদি আমি আমার ভিতরে নিয়ে আসতে পারি, আপনি যদি আপনার ভিতরে নিয়ে আসতে পারেন এই কোরআন এবং কোরআনের আদর্শ, কোরআনের লাইট, কোরআনের আলো, তাহলে আপনিও শ্রেষ্ঠ মানুষ হয়ে যেতে পারবেন। আপনি যদি এই কোরআনের আলো আপনার ঘরে জ্বালিয়ে দিতে পারেন, কোরআনের শিক্ষাকে, কোরআনের আদর্শকে আপনি আপনার ঘরের ভিতরে জ্বালিয়ে দিতে পারেন, কোরআনের আলো যদি আপনার ফ্যামিলিকে আপনি আলোকিত করতে পারেন, তাহলে আপনার ফ্যামিলিও একটি শ্রেষ্ঠ ফ্যামিলিতে পরিণত হবে, শ্রেষ্ঠ পরিবারে পরিণত হবে। আর এই কোরআনকে যদি আমরা আমাদের সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমাদের এই সমাজ শ্রেষ্ঠ একটি সমাজ হবে, যে সমাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহেলিয়াতপূর্ণ একটি সমাজকে, অন্ধকারচ্ছন্ন একটি সমাজকে এই কোরআনের আলো দিয়ে এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ দিয়ে আলোকিত করেছিলেন। এই কোরআন, এই কথাই আল্লাহ বলতেছেন যে এই কোরআন তিনি রমাদান মাসে অবতীর্ণ করেছেন। এবং এই কোরআন কি? সেটা হলো মানুষের জন্য হেদায়ত, অর্থাৎ একটি আলো, একটি আদর্শ। এই কোরআনের আলোকে যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা হেদায়তের পথ পেয়ে যাব। হেদায়তের পথ যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা আল্লাহর কাছাকাছি আমরা চলে যেতে পারবো। আমরা যদি হেদায়তের আলো যদি না পাই, হেদায়ত থেকে যদি আমরা বঞ্চিত হয়ে যাই, তাহলে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবো না। আল্লাহ পর্যন্ত যদি আমরা পৌঁছতে হয় তাহলে আল্লাহ প্রদত্ত হেদায়ত আমাদের প্রয়োজন। আল্লাহ বলতেছেন এই কোরআন হলো তোমাদের জন্য হেদায়ত। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সেটা স্পষ্টত সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। এই কোরআন বলে দিবে যে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা, কোন পথ সঠিক এবং কোন পথ সঠিক না, কোন পথ হলো জান্নাতের, কোন পথ হলো আপনার সিরাতে মুস্তাকিম, এই কোরআন আপনাকে আমাকে বলে দিবে। আর কোন পথ হলো বাতিলের, কোন পথ হলো খোদা দ্রোহীদের, কোন পথ হলো তাগুতের, এটা এই কোরআন বলে দিবে। এজন্য সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করেছে এই কোরআন। আল্লাহ নিজে বলতেছেন ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা স্পষ্টত সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করেছে। এরপরে এই রমাদান শুধু এই যে কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন রমাদান মাসে তা না, অন্যান্য যে সমস্ত কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, অন্যান্য যে সমস্ত কিতাব, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান শরীফে অবতীর্ণ করেছেন। রমাদান শরীফের ৬ তারিখে তিনি তাওরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছিলেন, এবং ১৩ তারিখে আল্লাহ জাল্লা শানহু ইনজিল কিতাব খান অবতীর্ণ করেছিলেন। আর এই ২৪ তারিখে মতান্তরে এইভাবে বিভিন্ন তারিখ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছিলেন, এবং জাবুর ১২ তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছিলেন। এই রমাদান মাসেই আল্লাহ অন্যান্য কিতাবগুলো, আসমানি কিতাবগুলো অবতীর্ণ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের উপরে যে সমস্ত সাহিফাগুলো আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন সেটাও এই রমাদান মাসে অবতীর্ণ করেছিলেন। এই জন্য রমাদান মাসের গুরুত্ব, রমাদান মাসের ফজিলত অনেক বেশি। আল্লাহ সমস্ত কিতাব যে মাসে অবতীর্ণ করলেন, যে মানুষকে হেদায়তের জন্য,
মানুষকে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী এবং আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য যে গাইডলাইন্স আল্লাহ তাআলা দান করলেন, যে কিতাবখানা দান করলেন, সে এই কোরআন রমাদান মাসে অবতীর্ণ করেছিলেন। এরপরে আল্লাহ বলতেছেন, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালইয়াসুম, যারা রমাদান মাসে রমাদান মাস পাবে তাদের উপরে ফরজ হলো তারা যেন রমাদান শরীফের রোজা রাখে। ফজিলতপূর্ণ একটি মাস, ইবাদতের মাস, এর জন্য রমাদান মাস আমরা পাবো, যখনই পাবো এ রমাদান মাসের আমরা কদর করব, বেশি বেশি করে ইবাদত বন্দেগির মধ্যে আমরা কাটানোর চেষ্টা করব, আমরা বেশি করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। রমাদান শরীফে একটি নফল ইবাদত যদি কোনো মানুষ করে তাহলে অন্য মাসে একটি ফরজ ইবাদত করার সমপরিমাণ সব আল্লাহ তাআলা তাকে দান করেন। আর একটি ফরজ বিধান যদি কেউ পালন করে তাহলে সত্তরটি ফরজ ইবাদত করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার বান্দাকে দান করেন। এই জন্য রমাদান মাস মুমিন মুত্তাকি পরহেজগারদের বেশি করে ইবাদত করার মাস এবং আমাদের মুত্তাকি পরহেজগার হওয়ার মাস, একটি প্রশিক্ষণের মাস, আত্মশুদ্ধির মাস। এই জন্য রমাদান মাসকে আমরা গ্রহণ করব আত্মশুদ্ধির মাস হিসাবে, আগ থেকেই প্রস্তুতি নিতে থাকব যে আমরা কখন রমাদান আসবে, যাতে আমরা রমাদানের রোজাকে সুন্দরভাবে আমরা রাখি এবং অন্যান্য আমল যাতে আমরা বেশি বেশি করে রমাদান শরীফে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এরপরের আয়াতে, ওয়ামান কানা মারিদান আও আলা সাফার, কেউ যদি রমাদান মাসে হালতে মরিদের অবস্থায় থাকে, এতটুকু অসুস্থ যে কারণে সে রোজা রাখতে পারতেছে না, অথবা ডাক্তার তাকে বলেছে যে আপনি রোজা রাখলে আপনার এই অসুস্থতা বেড়ে যাবে, আপনি মারাত্মক কঠিন অবস্থার মধ্যে পড়ে যাবেন, তাহলে এই অবস্থায় তিনি রমাদান শরীফের রোজা ছেড়ে দিতে পারবেন। এবং এমন কোনো উজর কাহি নিজে পেশ করবেন না কখনো যে আমার শরীর হয়তো ভালো না তাহলে আমি রমাদান শরীফের রোজাটি ছেড়ে দিই। একটি রোজা যদি আপনি রমাদান শরীফের ছেড়ে দেন, বাকি ১২ মাস আপনি যদি রোজা রাখেন তাহলে এই রোজার সমপরিমাণ হবে না। এজন্য রমাদান শরীফের রোজা আমরা অযথা কোনো একটি আমরা অ্যাপোলজি বের করে আমরা এই রমাদান শরীফের রোজা ছেড়ে দিব, একটি উজর বের করে রমাদান শরীফের রোজা ছেড়ে দিব, কখনো সেটি আমরা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন যেহেতু এই দিন হলো দিনে হানিফা, মধ্যমপন্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, কঠিনও করেন নাই, সহজও করেন নাই, একদম মাঝামাঝি রেখেছেন। আল্লাহ বলতেছেন যে আমি চাই না কঠিন কোনো কিছু তোমাদের উপরে দিয়ে দিই, আমি সহজ করে তোমাদের জন্য দিয়েছি। আল্লাহ বলতেছেন তোমাদের যদি অসুস্থ থাকো অথবা সফরের মধ্যে থাকো, সফরের বিষয়টা আমরা গড় থেকে বের হইলেই আমি অত লোকাল একটি শহরে যাচ্ছি, আমি মুসাফির, তা না, মুসাফির হওয়ার জন্য শরীয়তের মিকদার রয়েছে, আপনি 48 মাইলস আপনি ড্রাইভ করতে হবে বা এতটুকু দূরত্বে আপনাকে যেতে হবে, তাহলে আপনি মুসাফির হবেন। এই অবস্থায় যদি আপনি থাকেন তাহলে রমাদান শরীফের আপনি রোজার রক্ষত আপনার উপরে আছে, সার আছে, আপনি চাইলে এই সময় ছেড়ে দিতে পারবেন, পরবর্তীতে সময়টুকু আপনি গণনা করে রাখবেন, পরবর্তী একটা সময় সুযোগ আপনি রমাদান শরীফের এই রোজাটুকু পূর্ণ করে দিবেন। আল্লাহ বলতেন সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যেগুলো ছুটে গেল এগুলো কাউন্ট করে রাখো, গণনা করে রাখো, পরবর্তীতে সেগুলো পূর্ণ করে দিবে। ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ চান না যে তোমাদের উপরে কঠিন কোনো কিছু চাপিয়ে দেন। আল্লাহ বলতেছেন আমি সহজ করে তোমাদের জন্য দিয়েছি, কঠিন কোনো কিছুই তোমাদের আমি দান করি নাই। আল্লাহ যে এতগুলো দান করলেন, ওয়ালিতুকুমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ বলতেছেন আমি যে তোমাদেরকে হেদায়াত দান করলাম এবং এই ভালো ভালো কাজগুলো, এই আমলগুলো যে তোমরা করতে পারতেছ, এই হেদায়াত দান করলাম এবং এই ভালো আমলগুলো আমাদের হেদায়াত দান করার কারণেই তুমি করতে পারতেছ, এর দ্বারা তুমি আমার মহত্ব বর্ণনা করো, আমার প্রশংসা তুমি করো। আল্লাহ পরে এসে বলতেছেন লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ বলতেছেন তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো, আল্লাহর কৃতজ্ঞতা তোমরা প্রকাশ করো। আল্লাহর কৃতজ্ঞতা যদি আমরা প্রকাশ করি আল্লাহ বেশি করে আমাদেরকে এই নিয়ামত এবং এই আমল করার তৌফিক দান করবেন। এরপরে আয়াতে বলতেছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব, আর আমার বান্দারা যখন তোমার কাছে অর্থাৎ হে নবী আপনার কাছে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, তখন বলুন আপনি বস্তুত আমি রয়েছি সন্নিকটে। যখন মানুষ আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে, হে নবী আপনার কাছে এসে জিজ্ঞাসা করবে আল্লাহ কোথায়, তিনি কোথায় থাকেন, এই জাতীয় প্রশ্ন যদি কেউ আপনার কাছে এসে করে, সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব, তাহলে আপনি বলুন বস্তুত আমি রয়েছি সন্নিকটে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম সন্নিকটে আমাদের আছেন। এখানে গর্দনার নিচে একটি সারগ রয়েছে, এই রগ আমাদের যত নিকটে এর চেয়েও আমার আল্লাহ আরও নিকটে, সুবহানাল্লাহি বিহামদিহি।
أجيب دعوة الداعي إذا دعان যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কবুল করে নেন, যারা আল্লাহর কাছে যা চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তিনি সেগুলোকে কবুল করে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিদান তাদেরকে দান করেন, গ্রহণ করে নেন। আল্লাহর কাছে মানুষ যদি দোয়া করে আল্লাহ তাআলা এই দোয়াগুলো কবুল করে নেন, আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার মহত্ব, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহর ইবাদত করে তিনি সব কিছু কবুল করে নেন, গ্রহণ করে নেন। فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي যখন আমার কাছে প্রার্থনা করে, আমার আল্লাহ বলতেছেন তোমরা যখনই আমার কাছে কোনো কিছু প্রার্থনা করো, আমার কাছে চাও, আমি সেগুলো গ্রহণ করে নিই, কবুল করে নিই। যখন আমার কাছে মানুষ প্রার্থনা করে, অন্য আয়াতের মধ্যে এসেছে যে তোমরা, এবং হাদিসে আল্লাহ তাআলা বলতেছেন তোমার যা কিছু চাওয়ার প্রয়োজন হবে, যা কিছু তোমার প্রয়োজন তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাও, এই সব কিছুর প্রয়োজন মিটিয়ে দেওয়ার মালিক হলেন আল্লাহ। এজন্য আমরা যা কিছু চাইব দুনিয়ার ক্ষেত্রে হোক এবং আখেরাতের ক্ষেত্রে হোক, সব কিছু চাওয়ার জায়গা হলো আমার আল্লাহ। আমার আল্লাহ যদি না চান দুনিয়ার কোনো মানুষ চাইলেও সেটা করে দিতে পারবে না, আর আমার আল্লাহ যদি চান দুনিয়ার সমস্ত মানুষ যদি নাও চায় তবুও আমার আল্লাহ তাআলা সেটা দিয়ে দিবেন। এজন্য আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হবে যা আমরা চাইব আমার আল্লাহর কাছে চাইব, আমাদের যা কিছু প্রয়োজন সব কিছু প্রয়োজনের জন্য আমরা মোহতাজ হব আল্লাহর, আমার আল্লাহ আমাকে দিবেন, আমার আল্লাহ আমাকে ভালো রাখবেন, আমার আল্লাহ আমাকে সুস্থ রাখবেন, আমার আল্লাহ তার নিয়ামত দিয়েছেন এই নিয়ামত দ্বারা আরও বেশি বাড়িয়ে দিবেন, সব কিছু দেওয়ার মালিক হলেন আল্লাহ, সব প্রয়োজন মিটিয়ে দেওয়ার মালিক হলেন আল্লাহ। এজন্য যা কিছু প্রয়োজন সব কিছু আমরা আল্লাহর কাছে চাইব। মানুষ আল্লাহর ব্যাপারে যেরকম ধারণা পোষণ করে আল্লাহও তার বন্দার সাথে সেরকম ব্যবহার করেন। এজন্য আমরা আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক আমরা একনিষ্ঠ করি, আল্লাহ আমাদের খুব নিকটে, আল্লাহ আমাদের সব কিছু দেখতেছেন। এই ভয় যদি আপনার ভিতরে আমার ভিতরে থাকে তাহলে আমি নিজেকে পরিশুদ্ধ করে নিতে পারবো। আল্লাহর ভয় যদি থাকে দুনিয়ার কোনো মানুষ দেখতেছেন আমি গুনাহ করতেছি, আমার অন্তরে যদি এই কথা থাকে আমার আল্লাহ দেখতেছেন, তাহলে আমি গুনাহের কাজ করতে পারবো না, অন্যের হক আমি নষ্ট করব না, পিতামাতার হক আমি যথাযথভাবে আদায় করব, স্ত্রীর হক আমি যথাযথভাবে আদায় করব, আমি আমার ভাই বোনদের হক যথাযথভাবে আদায় করব, আল্লাহর যে সমস্ত হক রয়েছে সেগুলো আমি যথাযথভাবে পালন করব, যদি আল্লাহর ভয় আপনার অন্তরে আমার অন্তরে থাকে। এজন্য আমরা আল্লাহর ভয় যেন আমাদের অন্তরে রাখতে পারি, আল্লাহর নৈকট্যশীল বন্দা যাতে আমরা হতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই তৌফিক দান করেন। দর্শক শ্রোতা আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী প্রোগ্রামে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।